জয় জয় জগন্নাথ হে মধুসূদন কৃপা করো তুমি মোরে হে জনার্দন। নমস্কার, সকলকে জানাই শুভ রথযাত্রার দ্বিতীয় শুভেচ্ছা। প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি তিনি যেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবার সমস্ত মনস্কামনা যেন পূর্ণ করেন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে খুব পবিত্র দিন, আজকে রথযাত্রা, সেই জন্য সকাল সকাল উঠে একদম স্নান টান সেরে আমাদেরকে বুঝতেই পারছো আমি একদম রেডি হয়ে গেছি। তো যাব রথের দড়িতে টান দিতে। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরের যে জগন্নাথ মন্দির সেটা অনেকটা দূর, আর আজকে আমাদের পক্ষে যাওয়াটা কোনো মতেই পসিবল না, যেহেতু এবছর রথযাত্রা পড়েছে উইকডেজে, আজকে মঙ্গলবার। তো আমাদের দুজনেরই কাজ আছে, সেই জন্য সেখানে গিয়ে মানে রথযাত্রা সেলিব্রেট করাটা আজকে কোনো মতেই পসিবল নয়। বাট কোনো চিন্তা নেই, রথের দড়িতে টান দেওয়া হবে, কারণ আমাদের খুব কাছেই লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, খুব শীঘ্রই সেখান থেকে রথ বেরোবে। আমাদের একদম আমরা যেখানে থাকি আমাদের বাড়ির সামনে দিয়ে মেন রোড দিয়েই জগন্নাথ দেব যাবেন, তো আমরা তখনই বেরোবো, বেরিয়ে রথের দড়িতে টান দেবো, তোমাদেরকে দেখাবো। আশা করি খুব ভালো লাগবে, খুব সুন্দর করে ওরা ডেকোরেট করে জগন্নাথের রথকে সাজায় ফুল টুল দিয়ে, খুব সুন্দর লাগে। তো যাই হোক, এখন অলরেডি যাবো, ব্রেকফাস্টটা সেরে নেব, দিয়ে দেন রেডি হয়ে আমরা যাব রথের দড়িতে টান দিতে, দেখতে পাবো। চলো এখন করে নিই ব্রেকফাস্ট। আজকে তোমাদের দেখাচ্ছি আমাদের ব্রেকফাস্টে কী মেনু আছে। তো এই দেখো আমার ব্রেকফাস্ট একদম শর্টকাট, তো শর্টকাট এবং হেলদি বলতে পারো। তো এটা হচ্ছে ওটস অ্যাকচুয়ালি, এর সাথে আমি খেজুর দিয়েছি, আম কলা সমস্ত ছোট ছোট করে কুচি কুচি করে কেটে সাথে ওটস দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। একদম জাস্ট 2 মিনিট লাগে, খুব চট জলদি হয়, প্লাস খুব মানে হেলদি হয় ব্রেকফাস্টটা। তোমরা যদি চাও আরও কিছু এতে ড্রাই ফুডও অ্যাড করতে পারো, কোনো অসুবিধে নেই। এবার দেখো শম্ভু কী খাচ্ছে, ওর তো একদম অ্যাজ ইউজুয়াল এই যে দেখছো মুড়ি আছে, এখানে হচ্ছে ওর মানে সমস্ত সবজি দিয়ে একটা মিক্স সবজি বানিয়ে দিয়েছি, এখানে আছে তোমার শশা আর এই যে কলা। তো আমি কলা এতেই মোটামুটি পেস্ট করে নিয়েছি, তাই আলাদা করে কিছু নেই, আমার একদম পুরো লিকুইড, এই যে দেখতে পাচ্ছ পুরো লিকুইড, একদম জাস্ট 2 মিনিট প্রিপারেশন, আর খেতেও লাগবে জাস্ট 2 মিনিট। এদিকে দেখো মোটামুটি আমাদের, তোমাকে দেখাই, আমার মোটামুটি ল্যাপটপে লগ ইন করে নিয়েছি, ঠিক আছে, কারণ রথ আসবে সামনের একদম রাস্তাতেই, তো বেশিক্ষণ টাইম লাগবে না, আমরা যখনই রথ এসে যাবে আমরা একবার দৌড়ে চলে যাব রথের দড়িতে টান দিতে। তো এখানে শম্ভুও দেখো ও অলরেডি বসে পড়েছে, ঠিক আছে, ইয়া ও অলরেডি ল্যাপটপ খুলে নিয়েছে। তো এখন আমরা মোটামুটি ব্রেকফাস্টটা সেরে নিই, নিয়ে দুজনেই কাজে বসে যাব, প্লাস আবার লাঞ্চও বানানোর আছে। মোটামুটি রথ বেরোনোর আগে যতটা সম্ভব তাড়াতাড়ি একদম সব কিছু করে আমরা যাব, সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, দেন এসে আবার ব্যাক টু ওয়ার্ক। এই দেখো অলরেডি রথ চলে এসেছে, আমি তোমাদের আরও সামনে থেকে এটা দেখাবো, চলো আমরা দৌড়ে নিচে যাই রথ টানতে। তো গাইস অলরেডি রথ এসে গেছে সামনে, আমি তোমাদের খুব সামনে থেকে দেখাবো, আমরা এখন যাচ্ছি রথের দড়িতে টান দিতে। এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাট তার মধ্যেও আমি দেখানোর চেষ্টা করছি, দেখো ¡Gracias!
স্নান করে গেছি, প্রভুর প্রসাদও পেয়েছি, খুব সুন্দর রথ টেনেছি আমরা, দারুণ লাগছে, খুব ভালো লাগছে। একদম বৃষ্টির মধ্যে পুজো ভিজে গিয়ে রথ টানা হলো। তো এখন আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি, কারণ এবার কাজে বসতে হবে। একদম দেখো চশমা টশমা পুরো ভিজে, একদম কি অবস্থা। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিও। টিল দ্যাট টাইম, বাই বাই।